पिता सर्ग पिता धर्म पिता ही परमं तपो पितरी प्रीतिमापन्ने प्रियंते सर्वदेवता। जय रोद्दूर, रोद्दूर की जय हो। पिता सर्ग पिता धर्म पिता ही परमं तपो एटा अन्य जायगाय होते पारे, पितरी प्रीतिमापन्ने प्रियंते सर्वदेवता अन्य राज्ये होते पारे, किन्तु आमादेर ए राज्ये একজনকে সন্তুষ্ট না করতে পারলে আপনি জেলেও যেতে পারেন। প্রসঙ্গ রোদ্দুর রায়। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম ভাষাগত অশ্লীলতা কি, প্রকৃত অশ্লীলতা কি, এই অশ্লীলতার পাঠ সেই ভিডিওতে দেওয়া হয়েছে। রোদ্দুরের যে ভাষাগত অশ্লীলতা আর সামাজিক অশ্লীলতার সঙ্গে কতটা মিল রয়েছে, একটা মানুষ কেন এমনি করছেন, সে বিষয়েও সেখানে বলা হয়েছে। এখানে এই সোসাইটিতে, আমাদের এই সোসাইটিতে এখন আমাদের কোর্ট রয়েছে, একটা সংবিধান রয়েছে, তাই আমরা আজে বাজে কিছু কাজ করতে পারছি না। কিন্তু আগেকার দিনে আমরা যদি ফিরে যাই, সেখানে একজন রাজা কার বউ তুলে নিয়ে আসবে আজ সন্ধ্যাতে তার কোনো ঠিক থাকতো না। কার মেয়েকে তুলে নিয়ে আসবে রাজভবনে সেটারও কেউ হিসেব রাখতো না, তার উপরে কেউ কিছু বলতেও যেত না। এটা ছিল রাজতন্ত্র। কিন্তু বর্তমানে একটা গণতন্ত্র, তো সেই গণতন্ত্রটাকে মানুষের উচিত যে গণতন্ত্র থেকে যাকে নির্বাচিত করে পাঠানো হয়েছে সেই মানুষদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, মনে রাখবেন সেই রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল, যে জায়গার লোকাল পিপলরা তাকে ইলেকটেড, তার মানে সে হি হ্যাজ বিন অর সি হ্যাজ বিন ইলেকটেড বাই দেম, তাহলে যারা তাকে এই ইলেকটেড করেছেন সেই রিপ্রেজেন্টেটিভরা তাদের কথা বলবে, তাদের ভালো মন্দ দেখবে, সে হচ্ছে একটা সার্ভান্ট। তাহলে আমরা সেই সার্ভান্টদের দ্বারা নিশ্চয় নিপীড়িত হচ্ছি, শোষিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, বলেই তো আমরা তার বিরুদ্ধে মুখ খুলছি। যখন কোনো মানুষ প্রকৃত কথা বলতে যাবে তার বিরুদ্ধে মুখ কেন খুলতে যাবে? আমরা আমাদের প্রয়োজন মতো সমস্ত কিছু পাচ্ছি না, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, সত্য জিনিসটা আড়ালে থেকে গিয়ে মিথ্যা জিনিসগুলো প্রাধান্য পাচ্ছে আমাদের এই সোসাইটিতে, তাই একটি মানুষ খেপিয়ে উঠেছে। রবীন্দ্রনাথকে বলা হচ্ছে যে তিনি রবীন্দ্রনাথকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, কিন্তু আমি দেখলাম যে তার ভেতরে অত্যন্ত মানে রবীন্দ্র শ্রদ্ধা রয়েছে তার ভেতরে। আমি দেখলাম তিনি বলছেন যে মানুষজন, এই প্রকৃতপক্ষে বাস্তবের মানুষজন রবীন্দ্রনাথের গানকে নানাভাবে ইউজ করে। যখন দুজন মানুষ ঘনিষ্ঠ মুহূর্তে এই রবীন্দ্রসঙ্গীত বাজান, তারপরে যখন প্রেমালাপ করেন তখন রবীন্দ্রসঙ্গীত বাজে, বিভিন্ন ক্যাফেতে এই রবীন্দ্রসঙ্গীত চলতে চলতে মানুষ সিগারেট টানে, চায়ে চুমুক দেয়, মোবাইলে বিভিন্ন গেম প্লে করে, কেউ ইউটিউবের কিছু ভিডিও দেখেন, এগুলো চলতেই থাকে। এগুলো হচ্ছে রবীন্দ্র সঙ্গীতের ব্যবহার, এই এই জায়গায় এই এইভাবে হচ্ছে। ইনি যেভাবে যে ঘরানায় ব্যবহার করতে চেয়েছিলেন সেটা হচ্ছে মোক্সা রবীন্দ্রনাথ। মানে এর অ্যাকচুয়ালি কী হয়েছিল যে ইনসাইড ফোর ওয়াল রবীন্দ্রনাথের জিনিসগুলোকে তারা যেভাবে ব্যবহার করছিল, এ একটা ইউটিউব মিডিয়াতে সেটা ফোকাস করে দিয়েছে। ইনসাইড ফোর ওয়ালের ব্যাপারগুলো এ একটা ইউটিউব মিডিয়াতে ফোকাস করে দিয়েছে, তাই সে ভাইরাল হয়ে গেছে, মানুষের একটা ওর ওপর একটা মানুষের একটা পড়ে গেছে যে না এ ঠিক করছে না। হ্যাঁ, যাই হোক, তো আমরাও কিন্তু বিভিন্ন ধরনের গান গাই, যেমন কিশোর কুমারের কিছু গান রয়েছে, আরও বিভিন্ন ধরনের কিছু গান রয়েছে, যে গানগুলো আমরাও খিল্লি দিয়ে গাই। কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, ক্লাস 9-10 ছেলেমেয়েরাও এই সকল গান গায়। যাই হোক, সেগুলো ইউটিউব মিডিয়াতে সরাসরি প্রচার করা হয় না, কিন্তু এই যে তারা একটা গানকে নিজের মনের মধ্যে ওইভাবে রিপ্রেজেন্ট করিয়ে একটা গেয়ে যে একটা আনন্দ পাচ্ছে, এটা হচ্ছে মানে না বলে দেওয়া মোক্সা স্টাইল। কেউ যদি বলে দেয় যে এটা হচ্ছে মোক্সা জিনিস, কিন্তু এটা মানুষকে বলতে হয় না। যেমন আমরা যে জানছি যে নিউটনের দ্বিতীয় সূত্র বা নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু এটা আমরা যখন জানতাম না তখনও এই ক্রিয়ার কাজ ছিল,
তো অনেকেই না জেনেই এইগুলো করছে, আর অদ্দূর সেটাকে পুরোপুরি রিপ্রেজেন্ট করে দিয়েছিলেন। উনি দেখবেন বলছেন যে এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, হাতির কত বড় ঠ্যাং, আবার কি কোন দিকে কোলা ব্যাং কুনো ব্যাং, এই সকলগুলো উনি বলছেন। এই সকলগুলো লিখে কেউ প্রাইজ পেয়ে যাচ্ছেন, এটাই যদি শ্লীলতা হয় তাহলে আমাকে, আমি নিজেকে বা আমার, আমি যে রাজ, মানে এটা তো রাজতন্ত্রের মতো যে আমার যে সৈন্যরা রয়েছে, আমার দলের যে লোকরা রয়েছে, তারা আমাকে সর্বেসর্বা বানিয়ে দিচ্ছে, সংস্কৃতির দিক দিয়ে সমস্ত কিছুর দিক দিয়ে আমাকে সর্বেসর্বা বানিয়ে দিয়েছে, আমি তো কিছু একটা আছি, তারপরেও আমাকে সর্বেসর্বা বানিয়ে দিয়েছে, সেইটার বিরোধিতা করেছেন উনি। যাই হোক, এটা কোর্টের একটা বিষয় যে সেখানে কি মামলা হবে। এখানে আবার ডিকশনারিও ঘাটা হতে পারে যে স্ল্যাং কি, স্ল্যাং কখন ইউজ করা হয়, রদ্দুর রায় যেটা ইউটিউব মিডিয়াতে বলছে সেটা স্ল্যাংয়ের মধ্যে আসছে কি না, সেইগুলো নিয়েও বিচার হবে। কিন্তু আমি বলছি যে এগুলো প্রত্যেকটা মানুষই প্রায়শই করেন, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের দেশের একমাত্র শ্রদ্ধার যোগ্য ব্যক্তি নন, অনেক লোক আমাদের দেশের শ্রদ্ধাযোগ্য ব্যক্তি। উনি সাহিত্যের একটা বিশাল অংশ, মানে শুধুমাত্র উনাকে নিয়েই জড়িয়ে আছে, আমরা তাকে একজন মহান মানুষ অবশ্যই বলবো, কিন্তু যারা তার পরবর্তী যুগেও গায়ক বা লেখক তারাও কিন্তু মানে মহান নয় এমন এমন বলা যাবে না, তারা মহান, তাদের গানকে নিয়েও খিল্লি করা হয়েছে। কিশোর কুমারেরও অনেক গান দেখবেন আপনারা ইউটিউবে, অনেক মানে ওই যে আপনারা বলছেন যে এই ল্যাঙ্গুয়েজটা স্ল্যাং, তো ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজেও কিশোর কুমারের অনেক গান চলছে, আরও বিভিন্ন গান সবাই এগুলো ছড়িয়ে ছিটিয়ে চলছে। তো আমরা জানি আর না জানি, এই মোক্সা ঘরানা কাউকে একটা দেওয়া যে ওই জিনিস, ওই লোকটার ওই জিনিসটা আমার নিজের এই মতো করলে আমি স্যাটিসফাইড হব, সেই জিনিসটা আমরা যখন অপ্রকাশিতভাবেই করে ফেলি তখন সেটা আমাদের দেখতে কেউ আসে না, আমাকে সবাই চেনে যে এই ছেলেটা এই এই করে এই করে সেই হিসেবে, কারণ এ আমার এই এই জিনিসগুলো দেখতে পাই না। আর রদ্দুর সেই জিনিসগুলো একদম ইউটিউব মিডিয়াতে দেখিয়ে দিয়েছে, সেই জন্য রদ্দুরের নিয়ে এই ধারণাটা প্রচার হয়েছে। কিন্তু আপনি দেখবেন সে একজন, মানে সে একজন বেশ বড় মাপের শিক্ষিত মানুষ, তার লেখা বই রয়েছে, তিনি বর্তমানে গবেষণা করছেন এবং বর্তমানে তিনি জেলেও রয়েছেন। যাই হোক, বিচারের সময় এগুলো আস্তে আস্তে আরও প্রকাশ পাবে আগামী দিনে কী হতে চলেছে। ধন্যবাদ।